তো তুমি বলো, এখানে বলো বলো কি খাচ্ছ বলো, নাম বলো বলো। খেজুর, খেজুর খাই আমি। এদিকে তাকাও। গুড মর্নিং বন্ধু, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসো, অনেক ওয়েলকাম। তো দেখো, এখন আমার স্নান টান হয়ে গেছে, এখন বাজে প্রায় 8:30 মতো বাজে। আর হলো আজকে সকাল সকাল উঠেছি, কারণ আজকে হলো মার ডিউটি ছিল। একটা ডিউটি ছিল বলতে বাইরের ডিউটি ছিল, তো মাকে রুটি আর হলো আলু ভাজা করে দিলাম। সেমন কিছু করতে পারিনি, কারণ তাড়াতাড়ি চলে যাবে। আর হলো এদিকে আমি রান্নাটা তাড়াতাড়ি করে নিলাম, তাহলে আমার সুবিধা হলো। এমনি এমনি সময় তো ঘুম থেকে দেরি করে উঠি, 8:00 মধ্যে উঠি আর কি। তো আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, কারণ আজকে কাজ ছিল। আর অন্য সময় কাজ থাকে না বলে আর কি দেরি করে উঠা হয়। কাজ থাকলে তো কেউ কোনো মানুষই দেরি করে উঠতে চাবে না, কাজ না থাকলে একটু অলসামি শরীরের মধ্যে চলে আসে। তো এর জন্য আর কি কাজ করছে। এরকম বিছানা পাতি সব উঠানো কমপ্লিট, আমি আর এখন স্নান টান করেও তো চলে এসেছি। সিঁদুর পড়েছি, টিপটা পরিনি, কারণ কি মেয়ে এখন টিপ নিয়ে খুব মানে ইসে করে। টিপ পরলে টিপটা নিয়ে মুখে দিয়ে দেবে, মানে এত বড় হয়েছে তাও ওকে বোঝানো আর যায় না যে টিপটা মুখে দেওয়ার জন্য নয়, টিপটা কপালে পড়ার জন্য। তো ভাবে কি না কি, তো যাই হোক। আর এখানে না মেয়ের দেখো খেলনার, এখানে আমি গুছিয়ে রেখেছিলাম, তো দেখেছিলে তোমরা। তো খেলনার এখানে কি হয়েছে, একটা হাতি ছিল সেটা খুঁজে পাচ্ছে না। আর মেয়ের তো ফেভারিট হলো হাতি, মেয়ে হাতি হলে মানে পাগল। তো ওই খেলনাটা খুঁজে পাচ্ছি না কোথায় রাখা হয়েছিল। চলো মেয়ে দেখছে হলো টিভি, গান দেখছে, আজকে কার্টুন দেখছে না। আর মার বিছানাটা মা উঠিয়ে চলে গেছে। তো চলো বাইরে তোমাদের দেখাই আজকের ওয়েদারটা কেমন। আজকের ওয়েদারটা সেমন ভালো না, একদম ড্যাম। রোদ নেই এক ফোঁটাও, একটু হালকা হালকা হাওয়া ছাড়ছে। আর এদিকে দেখো জামা কাপড় ধুয়ে মেলা হয়ে গেছে, জামা কাপড় রয়েছে, সবার জামা কাপড় রয়েছে, বারান্দায়ও কিছু জামা কাপড় মেলা রয়েছে। আর এখানে দেখো আমাদের গাছগুলো, কুয়াশ গাছ না কেটে ফেলতে হবে, কারণ দেখালাম তো একদিন তোমাদের যে কুয়াশ আছে, কুয়াশ হয়েছে। তো দেখালামই তো তোমাদের মানে কুয়াশ গাছ হয়েছিল, কুয়াশ গাছে কুয়াশা ধরেছিল। তো এখন সবার কাছে শুনছি যে বাড়িতে নাকি কুয়াশ গাছ রাখতে হয় না, তার জন্য মনটা একটু খারাপ যে কুয়াশ গাছ কেটে ফেলতে হবে, ফল ধরা গাছ। তো মানে কোনো গাছে লাগাইনি, এই প্রথম কুয়াশ গাছটাই লাগালাম, তাও ফল ধরলো, তাও আবার কেটে ফেলতে হবে। তো এখন কেটেই ফেলবে এটা, যাই হোক মানে কেটে ফেলা এটাই উচিত, যখন মানে একজন বলেছে যে ভালো ভালো না। না নিয়ে যাবে না, কারণ কেউ যদি বলে না যে হলো গাছটা কেটে ফেলতে হয় রাখা ভালো না, তখন মনটার মানে না, না ঠিক আছে বাড়ির ভালো যেটাই হয় আর কি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব, সেমন কিছু এখন দেখাতে পারছি না, কারণ বাড়িতে একটু চাপে রয়েছি আর কি। তো যখন সব কাজ কমপ্লিট হয়ে যাবে, মানে সব কিছু ঠিক হয়ে যাবে আবার আগের মতো, তাহলে আবার সেই ভিডিওগুলি দিতে পারবো। তো চলো আমি কি রান্না করেছি এটা দেখাই তোমাদের। আর এখানে লাইট জ্বলছে, মেয়ে নাচ করছিল, দুটো লাইট দিয়ে কোনো মানেই হয় না দুটো লাইটের। আর আমি একটু মানে একটু টিপটা বলতে পারো সঞ্চয় করেও করতে পারো, যখন দরকার শুধু তখনই আর লাইট ঠাইট জ্বালাবো, তাছাড়া জ্বালাবো না আর কি। তো দেখো আমাদের কী রান্না হয়েছে, এটা হলো কুয়াশ আলুর তরকারি, এখানে ভাতের হাঁড়ির সাথেই ঢেকে রেখেছি, পিছনে রেখেছি পাঁপড়, কারণ মেয়ে চুরি করে খায়, চুরি করে খায় বলতে লুকিয়ে লুকিয়ে খায়, পাঁপড় দেখলে তার লাগে, এর জন্য সবসময় তো দেওয়াটা উচিত না ভাজা জিনিস। আর এখানে রয়েছে চিচিঙ্গা ভাজা চিংড়ি মাছ দিয়ে, আর এখানে রয়েছে পাতলা করে ফোকাসটা নেই মসুরটা, ব্যাস। আর এই যে মেয়ের চিয়ান নিয়ে মনে হয় শয়তানি শুরু করেছে, দেখো কোথায় রে তুই, ওই দেখো বেলুনটা পারা যাবে না তো ওই উপরে, তুই চিয়ান নিয়ে আসছিস, এত বড় শাস্তি পাবি। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে।
আমরা দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওতে।